জেরার্ড পিকে কেবল একজন কিংবদন্তি কাতালোনিয়ান ডিফেন্ডারই নন, একই সঙ্গে তিনি একজন রাজনীতি সচেতন নাগরিক এবং সফল ব্যবসায়ীও বটে। ফুটবল মাঠে যেমন বার্সেলোনার প্রতিনিধিত্ব করেছেন, তেমনি মাঠের বাহিরেও কাতালানদের স্বাধীনতার জন্য তিনি বরাবরই ছিলেন সোচ্চার। এজন্য প্রশংসা যেমন জুটেছে, তেমনি মুখোমুখি হয়েছেন অজস্র সমালোচনারও। আজকে আমরা জেরার্ড পিকের গল্পই শুনব। ১৯৮৭ সালে স্পেনের কাতালোনিয়া রাজ্যের রাজধানী বার্সেলোনার এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন জেরার্ড পিকে। বাবা ব্যবসায়ী হলেও ফুটবলটাকে ভীষণ ভালোবেসেছিলেন ছোট্ট জেরার্ড। মাত্র ১০ বছর বয়সেই বার্সেলোনার ছোটদের ক্লাব আলিভিন বিয়ের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। তখন অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি এবং এই পজিশনে ছিলেন দারুণ দক্ষ। তার প্রতিভার খবর পৌঁছে যায় স্পেনের বিভিন্ন ক্লাবে, সেসব ক্লাবের হয়ে খেলার প্রস্তাবও পান, কিন্তু বার্সেলোনা ছাড়বেন না বলে প্রস্তাবগুলো তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তবে ইংল্যান্ড থেকে আসা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবটা তিনি প্রত্যাখ্যান করতে চাননি, তাই যোগ দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবে। ২০০৪ সালে লিগ কাপের এক ম্যাচে রেড ডেভিলদের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন জেরার্ড পিকে। ততদিনে অবশ্য তার পজিশনটা বদলে গেছে, ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে পুরোদমে হয়ে গেছেন সেন্ট্রাল ডিফেন্ডার। তবে প্রিমিয়ার লিগে প্রথম একাদশে সুযোগ পেতে পেতে আরও 2 বছর পেরিয়ে যায়। ২০০৬ সালে ওয়েস্টহামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথমবারের মতো পুরো 90 মিনিট খেলার সুযোগ হয়। অবশ্য সে বছরই স্প্যানিশ ক্লাব রিয়াল জারগোজা তাকে লোনে নিয়ে আসে। এই ক্লাবে দুর্দান্ত খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন নিজে তাকে আবারও ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসেন। ২০০৭-০৮ মৌসুমে রেড ডেভিলসদের জার্সি গায়ে জেরার্ড পিকে পুরো মৌসুম জুড়েই অসাধারণ খেলেন। এরপরে বার্সেলোনা জুড়ে তাকে ফিরিয়ে নিয়ে আসার দাবি শুরু হয়। সদ্য নিয়োগ পাওয়া কোচ পেপ গার্দিওলাও তাকে দলে চাইলেন, কিন্তু অ্যালেক্স ফার্গুসন তাকে ছাড়তে আগ্রহী ছিলেন না। সেই শুরু। এরপর বার্সেলোনার স্বর্ণযুগের অন্যতম রূপকার হয়ে ওঠেন এই সোনালি চোলের ডিফেন্ডার। আরেক কাতালান কিংবদন্তি কার্লেস পুয়োলের সাথে গড়ে তোলেন এক দুর্ভেদ্য জুটি, যা বার্সেলোনাকে এনে দিয়েছিল এক মৌসুমে 6টি ট্রফি জয়ের এক অনন্য কীর্তি। কার্লেস পুয়োল অবসর নেওয়ার পর আর্জেন্টাইন কিংবদন্তি হ্যাভিয়ার মেসেরানোকে নিয়ে জেরার্ড পিকে গড়ে তোলেন আরেক শক্তিশালী সেন্টার ব্যাক জুটি। পিকে মেসেরানো জুটি ২০১৫ সালে বার্সেলোনাকে এনে দেয় কোপা দেল রে, লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল শিরোপা। শুধু ক্লাবের হয়ে নয়, জাতীয় দলেও জেরার্ড পিকের অর্জন অবিশ্বাস্য। ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে জেরার্ড পিকের অভিষেক হয়। ২০১০ সালের বিশ্বকাপে তিনি এবং কার্লেস পুয়োল ছিলেন স্পেনের প্রথম পছন্দের সেন্টার ব্যাক জুটি। স্পেন সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তুলে এই জুটির দুর্দান্ত পারফরমেন্সে ভর করে। ২০১২ সালে টানা দ্বিতীয়বারের মতো স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয়। সে টুর্নামেন্টে লারোজারা টানা 5 ম্যাচে কোনো গোল হজম করেনি। আর এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল জেরার্ড পিকে ও সার্জিও রামোস জুটির। রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোসের সাথে জুটি বাঁধলেও জেরার্ড পিকে কিন্তু চির প্রতিদ্বন্দ্বীদের সুযোগ পেলেই খোঁচাতে ভালোবাসেন। রিয়াল মাদ্রিদকে 1 ম্যাচে 5-0 গোলে হারানোর পর গ্যালারির দিকে তার 5 আঙুল প্রদর্শন ছিল এর ক্লাসিকোর এক চিরস্মরণীয় মুহূর্ত। এছাড়াও টুইটার ও সংবাদ সম্মেলনে নিয়মিতই প্রতিপক্ষ দলকে খোঁচা দেওয়া এবং নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করার জন্য বার্সেলোনা সমর্থকরা তাকে লা প্রেসিডেন্টে বা দ্য প্রেসিডেন্ট বলেও ডাকেন। অবশ্য জেরার্ড পিকে সত্যি অ্যান্ডোরা নামে একটি ক্লাবের প্রেসিডেন্ট। ক্লাবটি স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে খেলে থাকে।
এছাড়াও তিনি কসমোস হোল্ডিং নামে একটি স্পোর্টস ও মিডিয়া ইনভেস্টমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট। 2017 সালে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে যুক্ত হয়ে বিখ্যাত টেনিস প্রতিযোগিতা ডেভিস কাপকে একটি লাভজনক টুর্নামেন্টে পরিণত করেন। শুধু তাই নয়, এই কোম্পানির হয়ে তিনি বিভিন্ন টুর্নামেন্টে সম্প্রচার সত্ত্ব সহ নানাবিধ ব্যবসায়িক কার্যক্রমে জড়িয়ে পড়েন। ফুটবল খেলার পাশাপাশি তিনি পোকার খেলাতেও যে দারুণ পারদর্শী তা বোঝা যায় যখন এক পোকার টুর্নামেন্টে দ্বিতীয় হয়ে প্রায় 3.5 লাখ ইউরো জয় করে নেন। তবে এসব কাজে জড়িয়ে পড়ে ফুটবল থেকেই জেরার্ড পিকের মনোযোগ সরে যায় বলে অভিযোগ করেন অনেক বার্সা সমর্থক। 2015 সালের পর বার্সেলোনার স্বর্ণযুগের অবসান হওয়ার পেছনে অনেকেই তার প্রভাবকে বড় করে দেখেন। অনেক বার্সা সমর্থক তার সমালোচনা করে বলেন, খারাপ পারফরমেন্সের পরেও কেবল কাতালান প্রভাব কাজে লাগিয়ে তিনি দলে আছেন। সন্দেহ নেই, কাতালানদের মধ্যে জেরার্ড পিকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে কাতালোনিয়া রাজ্যের স্বাধীনতা আন্দোলনে তার সক্রিয় সমর্থনের কারণে। তবে কেবল সে প্রভাব খাটিয়েই তিনি বার্সায় খেলেছেন, দর্শকদের এমন সমালোচনা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অবশ্য জেরার্ড পিকে আরও সমালোচিত হন বান্ধবী শাকিরার সাথে সম্পর্ক ছেদের কারণে। 2010 সালে এক মিউজিক ভিডিওতে কাজ করার সময় প্রেম হয় দুজনের। প্রায় এক যুগে সে সম্পর্ক ভেঙে যায় যখন জেরার্ড পিকে 22 বছর বয়সী এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাহিরে নানা তর্ক বিতর্কের পর 2022 সালে নভেম্বর মাসে হঠাৎ করেই তিনি অবসরের ঘোষণা দেন। 5 নভেম্বর আলমেরার বিপক্ষে নো ক্যাম্পে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন জেরার্ড পিকে। সেদিন গ্যালারি ভর্তি প্রায় 84,000 দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করেন। একজন ফুটবলারের পক্ষে যত রকম ট্রফি জয় সম্ভব তার সবই জিতেছিলেন জেরার্ড পিকে। তাই মাঠের বাহিরে যত বিতর্কই থাক, তাকে ইতিহাস স্মরণ করবে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবেই। ফুটবলের এমন আরো গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।